ইসলামে লটারি টানা হারাম, তাহলে আমরা 90% লোক কোরিয়াতে লটারির মাধ্যমে আসছি, আমাদের কোরিয়াতে ইনকাম করা হারাম হয়ে গেল তাহলে? না ভাই, এই প্রশ্নটির উত্তর বোঝার আগে আমাদেরকে জানতে হবে লটারি, সব লটারি কি হারাম কিনা। উত্তর হলো না, সব লটারি হারাম না। কোন লটারি হারাম আর কোন লটারি হালাল, এটা আমাদেরকে জানতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি হারাম হওয়ার কথা যেমন বলেছেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সফরে যাওয়ার সময় তার একাধিক স্ত্রী ছিল, আপনারা জানেন, তাদের মধ্য থেকে কাকে নেবেন, একজন কিনলে আরেকজন নাখোশ, সেজন্য তিনি লটারি করে তারপর একজনকে নিয়ে যেতেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি করা নিষেধ এটা যেমন বলেছেন, আবার লটারির অপশনও রেখেছেন। তাহলে কোনটা হালাল আর কোনটা হারাম? এর উত্তর হলো, দেখুন, যেখানে আপনি ইনভেস্ট করবেন, 10 টাকা দিয়ে একটা লটারির কার্ড কিনেছেন বা 20 টাকা 50 টাকা এনি অ্যামাউন্ট, এটা দিয়ে আপনি একটা কার্ড কিনেছেন, এরপরে অপেক্ষা করছেন লটারি কখন হবে। লটারি হলো, মিলে গেছে, আপনি 10 টাকায় 40 লাখ টাকা পাইলেন, আপনি 50 টাকায় 5,000 টাকা পাইলেন। এইভাবে যে লটারি হয়ে থাকে এটা হলো জুয়া, এটা পরিষ্কার হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল খামরা ওয়াল মাইসার ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু, এটা হারাম। কিন্তু যদি এমন হয় যে কোনো পেমেন্টের ব্যাপার নাই, ধরুন আপনি কোনো একটা জায়গায় কাজ করা নিয়ে ডিসিশনহীনতায় ভুগছেন, যে 5 জন আছে, 5 জনের যে কোনো 3 জনকে নেবেন, 5 জন একই যোগ্যতা সম্পন্ন, তখন লটারি করে যে কোনো 3 জনকে নিলেন, তো এইটা হারাম না, এই লটারি হারাম না। আমরা অনেক সময় দেখা যায় প্রশ্ন করবার জন্য এক একজনকে এক একটা প্রশ্ন করব, কিন্তু কাকে কোনটা করব, কে বলবে আমারটা সহজ আমারটা কঠিন হয়ে গেছে, সেজন্য লটারি করে আমরা প্রশ্ন তুলি, যার যেটা ভাগে আসে তাকে সেটা আমরা করি। তো এই লটারি হারাম না, যেই লটারিতে ইনভেস্ট আছে, টাকার বিনিময়ে লটারি করে কিনে তারপরে সেখান থেকে আপনি লাভ করার সম্ভাবনা থাকে, লাভও হতে পারে লসও হতে পারে, পুরো টাকা মারও যেতে পারে, এই লটারিটা হারাম। আর এর বাইরে যে লটারির কথা বললাম এটা কিন্তু হারাম না। বিধায় আপনারা কোনো দেশে আসার জন্য যদি এই জাতীয় লটারি করে আসেন, তাহলে আপনাদের উপার্জন হারাম হবে না, ওই লটারি করাটাও হারাম হবে না। ইভেন যদি কেউ হারাম কোনো কিছু করে আসেনও, তাহলে ওই কাজটা হারাম হবে, এর কারণে আপনার হালাল উপার্জনও হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। মেয়ের বিয়ের পর ছেলে বন্ধু বা কাজিন ব্রাদার বলে ছেলেদের সাথে কথা বলে, এই কারণে অনেক প্রবাসী দেশি ভাইদের সংসার, প্রবাসী বা দেশি ভাইদের সংসার ভেঙে যায়, এ বিষয়ে কিছু বলেন। দেখুন, বিয়ের পরে হোক আর আগে হোক, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, শালাতো বোন, শালাতো বোন মানে শালিকা, যত রকমের এই টাইপের বোন আছে, এই সব বোনদের সাথে আমাদের পর্দা মেনটেন করতে হবে, ফরজ। পর্দা যদি আপনি মেনটেন না করেন আপনি গুনাহগার হবেন। চাচাতো বোন, খালাতো বোন, বাহিরের একজন অপরিচিত নারীর সাথে পর্দা করা যেরকম ফরজ, আপনার এই টাইপের বোনদের সাথেও পর্দা করা কি ফরজ, বরং শ্যালিকার সাথে পর্দা আরও বেশি গুরুত্বের সাথে আপনাকে করতে হবে। বিধায় এই বিষয়ে যদি কেউ ঢিলামি করেন তাহলে সংসারে অশান্তি হবে, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, প্রবাসী হোক আর দেশি হোক। অনেকে আছেন বিয়ের পরও নিজের এই জাতীয় বোনদের সাথে খুব র্যান্ডম যোগাযোগ করছেন, হাই হ্যালো করছেন, পর্দাহীন হবেন আবার সংসারে শান্তি হবে, দুইটা একসাথে কোনো দিনই সম্ভব না। আপনি সুখী থাকতে চান, স্বামী হন আর স্ত্রী হন, পুরুষ হন আর নারী হন, উভয়কেই আপনার পর্দার বিধান মেনে চলতে হবে। আপনার চাচা, মেয়েদের জন্য চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এ জাতীয় সব ভাই, এমনকি দেবর ভাসুর, তাদের সবার সাথে আপনার পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে। অনেকেই আছেন বাহিরে অনেক প্রকার রোখা পড়েন কিন্তু নিজের দেবরের সাথে পর্দা করেন না, নিজের মামাতো খালাতো ভাইয়ের সাথে পর্দা করেন না। অনেক মহিলারা আছেন এরকম, তারা গুনাহে লিপ্ত। অনেক পুরুষ আছে যে বাহিরে পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করেন না কিন্তু চাচাতো বোনের সাথে আলাপ সালাপ জড়ায় দেন, খালাতো বোনের সাথে গল্প গুজব জড়ায় দেন, বাড়িতে গেলে তাদের সাথে আড্ডা জমা দেন, এগুলো হারাম। ইসলাম কেন হারাম করছে বুঝতে একটু সময় লাগে, আমাদের মনে হয় যে কেন এত কড়াকড়ি, আমারই তো চাচাতো বোন, যখন চাচাতো বোনের হাত ধরে চাচাতো ভাই পালায় যায় তখন বোঝা যায় কেন ইসলাম হারাম করেছে, ঠিক না বে? ঠিক। এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উৎপাদন এর জায়গায়, সরি, উপাদানের জায়গা লেখা থাকে সাসুগি বা থাকুগি, যার অর্থ গরু বা মুরগি, অথবা চকলেটগুলো সফট মিল্ক ফ্লেভারের চকলেট, আদৌ পিওর গরু বা চিকেন আছে কি না তা বোঝা যায় না, থাকলেও হালাল কি না আমরা সেটা জানি না, এমন নুডলসও আছে। এরকম চকলেট বা নুডলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কি না, প্রশ্নটি লিখেছেন ভাই আবির। আপনার প্রশ্ন উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড, বেশিরভাগ চকলেটগুলোতেই আসলে হারামের উপস্থিতি বা উপাদান থাকার সম্ভাবনা জোরালো, সবগুলোতে না, অনেক চকলেট আছে এর বিপরীতে আলহামদুলিল্লাহ যেগুলো হালাল, যেগুলোতে হারাম কোনো উপাদান নেই।
এ বিষয়টা পৃথিবীর অন্য অনেক দেশে নিরূপণ করা সহজ, আপনাদের কোরিয়াতে একটু কঠিন। আপনি জাপানে গেলেও দেখবেন যে বিভিন্ন বাজারে, বিভিন্ন সুপার মার্কেটে, বিভিন্ন মার্টে, সুপার মলে, সুপার শপিং মলে আপনি দেখবেন যে চকলেট হোক, যে কোনো ফুড হোক, সেখানে স্ক্যান করে চেক করা যায় এটা হালাল কি হারাম, এখানকার উপাদান কি সব ডিটেল জানা যায়, এবং হালাল সার্টিফিকেশন প্রতিষ্ঠানগুলো খুবই স্ট্রং সেসব দেশে, যার কারণে হালাল সার্টিফিকেশনের উপরে নির্ভর করা যায়। আপনাদের এখানে এখনও সেটা হয় নাই, তবে আলহামদুলিল্লাহ যেভাবে দিন দিন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বাড়ছেন, পাকিস্তানি, আরাবিয়ান, অন্যান্য দেশি ভাইরাও দিন দিন আসছেন, আশা করা যায় অচিরেই ইনশাআল্লাহ কোরিয়াতেও হালাল সার্টিফিকেশনের অথরিটি এরকম গড়ে উঠবে, তখন আপনাদের জন্য সহজ হবে। আপাতত যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো, আপনি এটার উপাদানের মধ্যে সন্দেহপূর্ণ কোনো কিছু থাকলে সেটাকে অ্যাভয়েড করবেন। মনে রাখবেন, সন্দেহপূর্ণ বিষয়কে অ্যাভয়েড করাটা খুবই জরুরি একটা বিষয়। যেটা আপনি নিশ্চিত হালাল জানবেন শুধু সেটাই গ্রহণ করবেন, আর যেটাকে সন্দেহ মনে হবে সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন। চকলেট না খেলে কি আমরা মারা যাব ভাই? কী বলেন, চকলেট না খেলে কি খুব বেশি অসুবিধা হবে আমাদের? অতএব আমরা যথাসম্ভব সন্দেহপূর্ণ খাবার অ্যাভয়েড করে চলব, তাহলে ইনশাআল্লাহ হারাম থেকে বেঁচে থাকা সহজ হবে। দক্ষিণ কোরিয়াতে মদ পান করা অনেকটা পানি পান করার মতো সহজ। আমরা অনেকেই এখানে শুকুরের মাংস থেকে ঠিকই বেঁচে থাকলেও মদ অনেক সহজেই তেমনটা গুরুত্ব না দিয়েই খেয়ে থাকি। এত কষ্ট করে হালাল উপার্জন করেও মদ পানের মাধ্যমে আমরা নিজেদের উপার্জন ধ্বংস করছি এবং আখেরাতকে কতটা ক্ষতি করলাম। দেখুন, মাদক, যে কোনো মাদক, এটা সেবন করাকে ইসলাম হারাম করেছে। শুধু ইসলাম হারাম করেছে এই জন্যই আমরা খাবো না তা নয়, সেটা তো বটেই, মূলত ইসলাম হারাম করেছে সেজন্যই আমরা পান করব না, কিন্তু পাশাপাশি এও আমরা জেনে রাখি যে মাদক আসক্ত মানুষের শরীরের ইমিউন দুর্বল হয়ে যায়। আপনারা দেখেছেন কোভিড-19 তুলনামূলকভাবে মুসলমান দেশগুলোতে দেখবেন যে মানুষ অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দেশের কথা যদি বলেন, বাংলাদেশে মাস্ক 2 নম্বর না 3 নম্বর না 4 নম্বর আল্লাহ জানে, এ হলো সব 2 নম্বর জিনিসপত্র। কিন্তু আলহামদুলিল্লাহ কোভিড-19 মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে মারা গেছে, দিল্লিতে যেভাবে লাশের স্তূপ পড়েছে, ঢাকায় সে তুলনায় কিছুই হয় নাই, সৌদি আরব সহ মুসলিম দেশগুলোতে এমন ক্ষতি হয় নাই, অথচ অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক বেশি ক্ষতি হয়েছে। এর অন্যতম বড় কারণ হলো মুসলিম প্রধান দেশগুলোতে মানুষ সাধারণত মাদক গ্রহণ করে না, মাদক গ্রহণ করতে করতে মানুষের লাং ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হয়, মানুষ ধ্বংসের দিকে চলে যায়। তো আমরা, আল্লাহ তালা মাফ করুক, যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন হালাল উপার্জন করার, বিদেশে আসার, তারা এখানকার মাদকের ছড়াছড়ি দেখে যদি এখান থেকে মাদক সেবন করেন, গ্রহণ করেন, তো মনে রাখবেন দুনিয়া উপার্জন করছেন ঠিকই, আপনার আখেরাত ধ্বংস করছেন। মাদক সেবন করা হারাম, কঠোর হারাম। আল্লাহ তালা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু, মদ, জুয়া, এই সবগুলো শয়তানি কর্মকাণ্ড, অতএব এগুলো থেকে তোমরা বিরত থাকো। এই মাদক আসক্ত হয়ে মানুষ অনেক অন্যায় কাজ করে, অনেক হারামের দিকে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যে হারাম মদ পান করবে, আখেরাতের যে ড্রিঙ্কস থাকবে জান্নাতের, সেটা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পান করতে দিবেন না, সে জান্নাত থেকে মাহরুম থাকবে। এই জন্য এই লোভকে আমাদের সামলানোর চেষ্টা করতে হবে।